তো কেমন আছো বন্ধুরা? আজকে আমি আমার চ্যানেলে প্রথম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমি আনবক্সিং করতে চলেছি রেডগিয়ার কসমো 7.1, এই দারুণ গেমিং হেডফোনটাকে। তো এই হেডফোনটাকে আমি পারচেস করেছি 1300 টাকায়। তো এটা নর্মালি 2000 টাকায় পাওয়া যায়। তো আমি রিপাবলিক ডে অফারে এটাকে এত কম দামে কিনেছি। অ্যান্ড সত্যি বলতে গেলে আমি আজকে রিভিউ দেবো, পুরো অনেস্ট রিভিউ। আর এর আগে আমি আনবক্সিং করে ফেলেছি, আর আমি 2-3 দিন ব্যবহারও করেছি, যাতে তোমাদেরকে বলতে পারি যে এটা কেমন, মানে এটা সাউন্ড কোয়ালিটি, মাইক কোয়ালিটি কেমন। তো তোমরা এখানে দেখতে পারো, তোমরা যখন কিনবে তখন এই দুই সাইড চেক করে নেবে। তো দুই সাইডে এরকম রেডগিয়ারের স্টিকার লাগানো থাকবে, দেখছো আমার এখানে খোলা, কারণ কি আমি অলরেডি এটাকে খুলে আনবক্সিং করে ফেলেছি। তো তোমাদের সামনে আরেকবার আমি খুলে আনবক্সিং করব। তো ঠিক আছে, তো প্রথমেই যেটা খুললে দেখা যাবে যে আমাদের সেই হেডফোন, খুব সুন্দর কালার কম্বিনেশন এটা আসে, হোয়াইট আর অ্যাশ কালার কম্বিনেশনে। আমার কালারটা খুব ভালো লেগেছিল। তো আমার কাছে আরেকটা রেডগিয়ারের ব্ল্যাক অলরেডি ছিল, ঠিক আছে, যেটা রেডগিয়ার মান্তা 4.1 আমি কম্বোতে কিনেছিলাম। তো সেখানের রেডগিয়ারের সমস্যাটা ছিল হচ্ছে যে ওই ব্ল্যাক হেডফোনটাতে মাইক ইস্যু ছিল, আর সাউন্ড কোয়ালিটি খুব ভালো ছিল, কিন্তু ওর যে কানের যে কুশনটা, ওটা অনেকক্ষণ গেম খেলার সাথে সাথে কান ঘেমে গিয়ে ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, ফলে ওইটা আর আমি 1 বছর ধরে ব্যবহারই করতে পারিনি। তো অনেক আমি যখন পিসি পারচেস করেছিলাম তখন আমি ওটা কিনেছিলাম, রেডগিয়ার মান্তা কম্বোর সাথে যে হেডফোনটা পেয়েছিলাম। তো যাই হোক, 2 বছর পর আমি এই আবার একটা নতুন গেমিং হেডফোন পারচেস করলাম। তো আমি ফুললি স্যাটিসফাইড এই প্রোডাক্টটাকে নিয়ে, ঠিক আছে। কিন্তু আমি একটা বড় মানে স্ক্যাম হয়ে গেছে আমার সাথে বলতেই পারো, কারণ কি ছবিতে দেখিয়েছিল যে এইটাতে না মাইকে একটা লাইট জ্বলে, কিন্তু আমি যখন প্রোডাক্টটা পাই, আনবক্সিং করি, আমি দেখি ই বাবা লাইট জ্বলে না কেন। আমি যখন ইউএসবি, এটা একটা ইউএসবির সাথে আসে, তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো আগে আনবক্সিং করি কী করছি। তো এরকম একটা ইউএসবি, শুধু একটা ইউএসবি থাকে, এখানেই তোমার অডিও আর মাইক এনেবল থাকবে। তো এটা খুব ভালো একটা ফিচার্স, বারবার তোমাকে অডিও পোর্ট বা মাইক পোর্টে তোমাকে গুঁজতে হবে না, ঠিক আছে। তো একটাই এরকম ইউএসবির সাথে তোমার পুরো হেডফোনটা কানেক্ট হয়ে যাবে। তো আমি এটা খুলে দেখাচ্ছি, আর এর যে তারের কোয়ালিটি, এর যে ব্রেডেড কোয়ালিটি তোমরা যে দেখতে পাচ্ছ, একটু ক্যামেরাটাকে ফোকাস করাই, যদিও নিতে পারে, ক্যামেরাতে ফোকাস নিচ্ছে না, কিন্তু তোমরা বুঝতে পারবে দেখলে, এটা দূর থেকে দেখলেই ফোকাস নিচ্ছে। তো অসাধারণ কোয়ালিটি, এটা দিয়ে যদি কাউকে মারা হয় না, পুরো চাবুকের মতো লাগবে, পুরো চাবুকের মতো কাজ করে। তো সারা দ্বারা তোমরা অনেকক্ষণ গেম খেলো, তারা বাবা মায়ের থেকে একটু বেঁচে, কারণ কি এটা দিয়ে যদি তুমি মার খাও তাহলে তো গায়ে ভাই দাগ পড়বেই, লাল লাল, ঠিক আছে। তো তারের কোয়ালিটি অসাধারণ, আর এখানে এর যে সফট, যে কমফোর্ট কানের, ঠিক আছে, মানে খুবই কমফোর্টেবল। আর এটা একটু ওয়েটি আছে, তো তোমার কোনো সমস্যা হবে না, আর যে কোনো মাথাতে এটা একদম ইজিলি ফিট হয়ে যাবে। তো মেন যে আমি স্ক্যামের কথাটা বলছিলাম, তো ছবিতে দেখিয়েছিল যেমন কালোটাতে লাইট জ্বলে, এখানে একটা নীল আলো জ্বলে, সেরকমই সাদাতেও জ্বলার কথা, কিন্তু এখানে কোনো লাইট নেই, ঠিক আছে। শুধু এইখানে তোমরা RGB লাইট দেখতে পারবে, ঠিক আছে। তোমরা চাইলে নিজের মন পছন্দ একটাই সিঙ্গেল কালার চুজ করতে পারবে, আর একটা হচ্ছে বারবার চেঞ্জ হতে থাকবে ওরকম। আচ্ছা, তো এছাড়া তোমার বক্সে একটা ম্যানুয়াল আছে, যেটা কেউ পড়ে না, ঠিক আছে, রেডগিয়ার কসমো 7.1। আর একটা হচ্ছে তার সিডি ড্রাইভার দিয়েছিল, আমি বলে রাখি যে সিডি ড্রাইভার দিয়ে আমি তো ইনস্টল করিনি, আমি ডাইরেক্ট ওয়েবসাইট দিয়ে ড্রাইভারটাকে ডাউনলোড করেছিলাম। আমি ড্রাইভারটা ডাউনলোড করার পর, ইনস্টল করার পর আমার মাইক ইস্যু হয়েছিল, সেজন্য ড্রাইভারটাকে আমি আবার আনইনস্টল করে দিই, আর আমি ড্রাইভার ছাড়াই এটাকে ইউজ করছি। তো তোমরা এটাকে ড্রাইভার ছাড়াই ইউজ করতে পারো, কোনো ইস্যু হবে না, কিন্তু ড্রাইভার যদি তোমরা ওর অ্যাপ্লিকেশন যেটা আছে এই হেডফোনের, ঠিক আছে, তো ওই অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা ওই 7.1 অডিওটাকে এনেবেল করতে পারবে। এছাড়া আলাদাও ফিচার্স আছে, ওগুলো তোমরা এনজয় করতে পারবে। তো আমার ওগুলো দরকার নেই, সেজন্য আমি ওই অ্যাপটা ইনস্টলই করিনি। তো দ্বিতীয় কথা বলতে গেলে, এটা তুমি মোবাইলের সাথে কানেক্ট করেও খেলতে পারবে। তো আমি দেখেছি যারা মোবাইলে গেমিং করো, তো এখানে আমার USB টাইপ সি আলা একটা পোর্ট আছে, তো তোমার জন্য এরকম একটা OTG ডঙ্গেল লাগবে, Type-C to USB, ঠিক আছে, Type-C to USB। তো তোমাদেরকে এখানে এরকমভাবে ইনসার্ট করে দিতে হবে, আর তোমাদের মোবাইলের যদি OTG এনেবেল থাকে তো একবারই নিয়ে নেবে, যেমন আমার এনেবেল আছে,
এই দেখো অলরেডি এটা নিয়ে নিয়েছে। আর এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে এখানে কোনো মাইকের কোনো লাইট জ্বলছে না, কিন্তু অ্যামাজনে তোমরা দেখবে এখানে লাইট দেখিয়েছে, ইভেন প্রোডাক্ট ডিটেলসে যখন তোমরা ছবি দেখবে এখানে দেখবে একটা আলো জ্বলছে। তো আমি অনেক চেষ্টা করেছিলাম, আমি বললাম ডুপ্লিকেট প্রোডাক্ট চলে এসেছে, কিন্তু আমি সব আমি দেখে ফেলেছি সবার কাস্টমার রিভিউ, সব কাস্টমাররা এটাই রিসিভ করেছে। এটা হচ্ছে একটা স্পেশাল এডিশন, ব্ল্যাকটা এত বিক্রি হয়েছে, এত পপুলার, তোমরা অ্যামাজনের রিভিউ দেখলেও বুঝতে পারবে, এছাড়া ইউটিউবে আরও রিভিউ আছে। তো আমি স্পেসিফিকলি বাংলায় করছি যাতে তোমাদের আরও ডিটেলস আমি তোমাদেরকে বলতে পারি। তো এটা স্পেশাল এডিশন আছে সাদার মধ্যে, তো এটা খুবই ভালো কালার কম্বিনেশনে, তো সেই জন্য আমি পারচেস করলাম। তো কালোটা অলরেডি আমার আছে, সেই জন্য আমি করিনি, তোমরা চাইলে কালোটাও পারচেস করতে পারবে। কালোটার এখন প্রাইস 1,700 টাকা আর এইটার প্রাইস হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে। অফারে আমি এটা 1,300 টাকায় কিনেছি, আর অফারে ব্ল্যাকটাও 1,300 টাকায় পাওয়া যাচ্ছিল। তো আশা করি পরবর্তীকালে যদি অ্যামাজনে অফার আসে তো এটা হয়তো এটার দামটা হয়তো কমে যেতে পারে। তো 1,300 টাকায় এরকম প্রিমিয়াম কোয়ালিটির হেডফোন সত্যিই খুব পাওয়া কষ্টকর, তো আমি লাকিলি পেয়ে গেছি, তো আমি খুবই হ্যাপি। আর এই সাউন্ড কোয়ালিটি আমি তোমাকে শোনাচ্ছি, আর মাইক্রোফোন টেস্টটা আমি তোমাদের এখানে ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। তো এখানে তুমি দেখতে পাচ্ছ ইউটিউব যদি আমি খুলি, এখানে একটা NCS এর মিউজিক ভিডিও আমি চালিয়ে রেখেছি, তো এটাকে আমি প্লে করবো। আর আমি মাইক্রোফোনটাকে খুলে তোমাকে শোনাচ্ছি, তো এখানে তুমি এখানে বাটন কন্ট্রোলও পেয়ে যাবে, দেখছো ভলিউম প্লাস ভলিউম ডাউন, আর এটা হচ্ছে লাইট, আর এখান থেকে তুমি মাইক অফ অন করতে পারবে। তো মোবাইলে আমি দেখিয়ে দিই ভলিউম আপ ডাউন বাটনও খুব সুন্দরভাবে মোবাইলে কাজ করে, দেখো ভলিউম বাড়াচ্ছি তো বাড়ছে, ভলিউম কমাচ্ছি তো কমছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে কাজ করছে। আর এখানে তোমরা এখানে 8GB লাইটও সেট করতে পারবে, দেখো এটা এখন বারবার পাল্টাচ্ছে, এরম মোডে আছে, অর্থাৎ ব্রিদিং মোড বলে এটাকে আই থিঙ্ক, ঠিক আছে, তো ব্রিদিং মোডে আছে। এছাড়া তুমি সিঙ্গেল কালার কম্বিনেশনও দিতে পারবে এখানে, বেসিক্যালি এটার সাথে আমার খুব পছন্দ এই কালারটা, বেসিক্যালি এই কালারটা খুব সুন্দর লাগে, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা চাইলে যে কোনো কালার সেট করে রাখতে পারো, আর চাইলে অফও করে রাখতে পারো, এটা অফ হয়ে গেল। মোবাইলের সাথে যদি তোমরা 8GB লাইট জ্বালিয়ে রাখো তাহলে তো খুব তাড়াতাড়ি ব্যাটারিটা খাবে, আর কিছুই না। তা এটা হচ্ছে সেই ব্রিদিং মোড, মানে বারবার আস্তে আস্তে করে পাল্টাতে থাকবে লাইটটা। আর এইটা পরে তুমি কথাও বলতে পারবে, গেমও খেলতে পারবে, কথা বলার সময় মাইক্রোফোন ইউজ মানে কাজ করবে। আর আমি কথা বলেও দেখেছি, আমার যে আমি যার সাথে কথা বলছি, তুমি অডিও তো আমি তোমাকে অ্যাটাচ করেই দেবো, তো আমি যাদের সাথে এটা পরে কথা বলেছি তারা বলেছে ভাই একদম দারুণ কোয়ালিটির মাইক, মানে একদম স্পষ্ট শোনা যাচ্ছে, ঠিক আছে, যেটা ব্লুটুথ হেডফোনেও সেরকমভাবে শোনা যায় না, ঠিক আছে। আমার একটা রিয়েলমির ব্লুটুথ হেডফোন আছে, ওখানেও কিছুটা ফ্ল্যাকচুয়েট করে, তো এইখানে একদম নিট অ্যান্ড ক্লিয়ার HD ভয়েস, যদি তোমাদের জিওর কানেকশান থাকে HD ভয়েসের তো পুরোপুরি একদম ক্লিয়ার মনে হবে, যেন সামনে দাঁড়িয়ে কেউ তোমার সাথে কথা বলছে, যার সাথে তুমি কথা বলবে সে মনে করবে। ওভারঅল বলতে গেলে এটা খুবই ভালো, ঠিক আছে, 7.1 অডিওর সাথে যে আসে, তো মারাত্মক হেডফোন, জাস্ট মারাত্মক। তো তোমরা এটা পারলে 2,000 টাকাতেও পারচেস করতে পারো, বা অফারে তোমরা 1,300 টাকার জন্য অপেক্ষা করতে পারো যদি এটা কোনো দিন 1,300 টাকায় পাওয়া যায়। তো এটার রিলেটেড আমি অডিও ক্লিপ অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা শুনে নাও। হ্যালো 1, 2, 3, 4, হ্যালো মাইক টেস্ট, হ্যালো। সো এইটা হলো মাইকের কোয়ালিটি রেড গিয়ার কসমো 7.1-এর। তো ভয়েসটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো আমি এটা শুনেছি অলরেডি, তো আমার খুব ভালোই লেগেছে, তো দেখো যে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো অডিও কোয়ালিটি তোমরা শুনলে, তো ভিডিওটা লম্বা করব না, ভিডিওটা ভালো লাগলে তো প্লিজ লাইক করে দিও, অ্যান্ড যদি এরকম আরও ভিডিও চাও তোমরা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে, টিল দেন, বাই বাই।